মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের জন্য নেওয়া বাংলাদেশের পদক্ষেপের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শনিবার রাত 9:30 ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি কথা বলেন। নির্যাতিত রোহিঙ্গাদের পাশে থাকায় শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ জানান গুতেরেস। এ সময় জাতিসংঘ মহাসচিবকে রোহিঙ্গা জনগোষ্ঠীর কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। সেই সাথে রোহিঙ্গাদের যেন নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয় সেজন্য মিয়ানমারের উপর আরও চাপ প্রয়োগ করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। দুদিনের সফরে রোববার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তার এই সফরকে রোহিঙ্গা ইস্যুতে ভারতকে বাংলাদেশের পাশে পাওয়ার সুযোগ হিসেবে দেখছেন ঢাকার বিশ্লেষকরা। অবশ্য সাবেক একজন কূটনীতিক মনে করেন সেই আশা আটকে আছে মিয়ানমার ভারতের সম্পর্কের সমীকরণে। সারোয়ার সুমনের রিপোর্ট। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এটি সুষমা স্বরাজের দ্বিতীয় বাংলাদেশ সফর। এবার আসছেন বাংলাদেশ ভারত যৌথ পরামর্শক সভায় অংশ নিতে। বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও। উদ্বোধন করবেন ভারতের অর্থায়নে বাস্তবায়ন হওয়া 2 ডজনেরও বেশি উন্নয়ন প্রকল্পের। এমন একটা সময় সুষমা স্বরাজ বাংলাদেশ সফর করছেন যখন মানবিক কারণে নতুন পুরাতন মিলিয়ে 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। এই ইস্যুতে ভারতের অবস্থান এখনও পরিষ্কার নয়। সাবেক কূটনীতিক আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সরকারের উচিত রোহিঙ্গা সমস্যার সমাধানে সুষমার সফরকে কাজে লাগানো। সুষমা স্বরাজের ঢাকা সফরটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমরা সবসময় প্রত্যাশা করি যে মিয়ানমারের সাথে যে ভারতের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে যাতে ভারত বাংলাদেশকে কিছুটা হলেও যাতে অ্যাসিস্ট করতে পারে। মিয়ানমার সম্বন্ধে তারা যে একটা খুব জোরালো বক্তব্য দেননি, আমি আশা করব যে বাংলাদেশ এসে তিনি একটা জোরালো বক্তব্য দেবেন। কিছুই না, তিনি যদি শুধু বলেন যে মিয়ানমারের যত সিটিজেন এখানে এসছেন সবটাকে তারা নিয়ে যাবে। তবে সাবেক এই কূটনীতিকের মতে গেল কবছরে ভারত মিয়ানমারের দ্বিপক্ষীয় সম্পর্ক যে পর্যায়ে পৌঁছেছে তাতে ভারতের কাছ থেকে স্পষ্ট সমর্থন পাওয়ার সম্ভাবনা কম। মিয়ানমারে ভারতের বেশ ইনভেস্টমেন্ট আছে, সে কালাদান প্রজেক্ট তারা একটা করেছে সেখানে, এখন তার রাস্তা বানছে সেখানে এবং তারা একটা পোর্ট ওখানে বানাবে। যে সে কখনোই বলবে না গণহত্যা হয়েছে, সে বলবে না যে মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, না বলবে না। আমি আশ্চর্য হই তিনি বলেন। সুষমার এই সফরে বাংলাদেশ ভারতের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু তিস্তার পানিবণ্টন চুক্তির বাস্তবায়নও আলোর মুখ দেখবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক। এই সফরের মাধ্যমে তিস্তা নদীর পানি বণ্টনের ব্যাপারে কোনো সুরাহা বলে আমার মনে হয় না, কারণ এটার জন্য যথেষ্ট হোমওয়ার্ক করার প্রয়োজন রয়েছে এবং সেটার জন্য কোনো রকম আমরা কোনো ইঙ্গিতও পাইনি। গেল এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতের কোনো শীর্ষ মন্ত্রী বাংলাদেশ সফর করছেন। চলতি মাসেই ঢাকায় আসেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।